Take me to the streets so I can celebrate. Never knew a feeling better than today. Means to what beginning of a brighter day. Letting in the feeling and then what we break. হ্যালো বন্ধুরা, সবাই নিশ্চয়ই খুব ভালো, সুস্থ এবং আনন্দে আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে আমি রেডি হয়ে গেছি। বহুদিন পর আমার বন্ধু অনুসয়ার সঙ্গে একটুখানি ঘুরু ঘুরু করতে যাব। তো অনুসয়া আমার মতো স্কুল টিচার, আমরা অনেক দিন ধরে অনেক জায়গায় যাওয়ার প্ল্যান করি। এই যেমন ধরো অনুকূল ঠাকুরের আশ্রম, তারপরে সিদ্ধেশ্বরী মায়ের মন্দির, আরও একটা কৃষ্ণনগরের কাছাকাছি যে সমস্ত জায়গাগুলো আছে। তো বিকেলে একটু হাঁটাও হবে, ঘোরাও হবে, এইরকম অনেক প্ল্যান আমরা বহুদিন ধরে করে চলেছি। কিন্তু কোনো না কোনো কারণে একটা প্ল্যানও সাকসেসফুল হয় না, অর্থাৎ আমাদের যাওয়া হয়ে ওঠে না। তো সেই রকম আজকেও একটা প্ল্যান করা হয়েছে, তো সেটাও ভেস্তে যাচ্ছিল মেঘের আকাশের কারণে। বাইরে কিন্তু বেশ আকাশ কালো করে, কালো মেঘের আনাগোনা, বৃষ্টিও হয়েছে দুপুরে। তো ভাবলাম আজকেও যাওয়া হবে না। তো অনুসয়া কিছুক্ষণ আগেই স্কুল থেকে ফেরার সময় ফোন করেছে, বলছে যে চলো যা হয় হোক আজকে আমরা বেরোবই, কোথাও না যাই, চা করে গিয়ে অন্তত চাটা খেয়ে চলে আসবো। তো সেই জন্য রেডি হয়েছি, দেখা যাক বৃষ্টি হোক যাই হোক, ছাতা সঙ্গে আছে, টোটো করে যাব, টোটো করে আসবো, কোথায় কোথায় যাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর একটা কথা, অনুসয়া কিন্তু ওর কোনো ছবি বা ভিডিও কোথাও শেয়ার করে না, ও সোশ্যাল মিডিয়াতেও ছবি দিতে পছন্দ করে না, তাই ওকে কিন্তু দেখ মানে তোমরা দেখতে পাবে না, ঠিক আছে? তো চলো। বান্ধবী অনুসয়া, অনেক দিন পর আমরা চলে এসেছি আজকে সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে। একটা সময় নিয়মিত আসা হতো যখন আমরা লেডিকার মাইকেল স্কুলে ছিলাম, তখন সকালবেলা স্কুল ছুটির পরে সবাই মিলে মজা করে মায়ের মন্দিরে চলে আসতাম। কিন্তু এখন আসা একটু অনিয়মিত হয়ে গেছে, দীর্ঘ লকডাউন ছিল, তারপরে আর সেভাবে বেরোনো হয় না। তো অনেকদিন পর মায়ের মন্দিরে এসে খুব ভালো লাগছে। আর আজকে একটু ভিড়ও কম আছে, ফাঁকা ফাঁকা আছে। মায়ের মন্দিরে বেশ অনেকদিন পর এলাম, তো এসেই প্রথমে মাকে দর্শন করলাম। আর এই সময় না মন্দিরটা একদম ফাঁকা আছে, দেখতেই পাচ্ছ চাতালে কেউ নেই, একদম নিরিবিলি শান্ত পরিবেশ। আর আকাশটাও একটু মেঘলা, কিছুক্ষণ আগেই ফিসফিস করে একটু বৃষ্টি পড়ছিল, সেই জন্য সব কিছু মিলিয়ে পরিবেশটা খুব মনোরম। আর এই শান্ত স্নিগ্ধ পরিবেশে আমরা দুই বান্ধবী অনেকক্ষণ মায়ের সামনে বসেছিলাম। তো বসে থাকার পর এবার পুরো মন্দিরটা একটু ঘুরে দেখছি। ওখানে মায়ের দুটো মূর্তি আছে, আর তারপরে এইদিকে বাবা মহেশ্বর, রাধা কৃষ্ণ, গোপাল, অনেক কিছু আছে। আর এই বেলগাছটা আমার ভীষণ ভালো লাগে। এরকম করে এখন ক্যামেরাম্যান কিন্তু আমার বন্ধু অনুসয়া, বাট ও কিন্তু নিজেকে একদমই দেখাবে না। তো মন্দির থেকে বেরিয়ে আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি ঝুলনের উদ্দেশ্যে। এখন আমাদের কৃষ্ণনগরে কিন্তু বড় বড় ফ্ল্যাট হয়ে গেছে, প্রচুর ফ্ল্যাটের ছড়াছড়ি। তো সেরকমই একটা ফ্ল্যাট সিদ্ধেশ্বরী মন্দির ক্রস করেই হয়েছে, তার নিচে তানিক রিলায়েন্সের জুয়েলারির দোকান। তো ওগুলো দেখে আমরা চলে এলাম চেতলাঙ্গিয়া বাড়ির উদ্দেশ্যে, বাট আসতে গিয়ে
আদি অক্ষয় গ্রিন হাউসের কাছে নতুন এই ঝুলনটা দেখে থমকে দাঁড়িয়ে পড়লাম দুইজন মিলে। তো দাঁড়িয়ে শুধু দেখলেই হবে, একটু ভিডিও করে তোমাদের সঙ্গে তো শেয়ার করতেই হবে। তো সেই জন্য চটপট ক্যামেরা বন্দি করে নিলাম ঝুলনটা। বেশ ভালো লাগলো, ছোটর উপরে দারুণ ঝুলন। কৃষ্ণনগরের যে বিখ্যাত জিনিস সেগুলো করা হয়েছে, কৃষ্ণনগর রাজবাড়ি স্টেশন। তো যাই হোক, ওটা দেখে দেখো চেতলাঙ্গিয়া বাড়িতে চলে এসেছি। চেতলাঙ্গিয়া বাড়ির ঝুলনের ভিডিওটা আমার যে কৃষ্ণনগরের ঝুলন যাত্রার ভিডিও আছে সেখানে দেখতে পাবে। তবু আজকে যখন এসেছি একটু না তুললে তো ভালো হয় না, সেই জন্য আজকে ঝুলন যাত্রা একটুখানি ক্যামেরা বন্দি করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর অনুসরা অনেকক্ষণ বসে বসে গোপাল রাধাকৃষ্ণ ওনাদেরকে দোল দিলেন। এবার বেরিয়ে যাচ্ছি, এবার যাব চা করে। এর আগের ভিডিওটাই কিন্তু চাখরের ভিডিও আমার, তো আবারও চলে এলাম তিন দিনের গ্যাপে চাখরে। আজকে সঙ্গী অনুসুয়া, তো আজকে যথারীতি সেই ইলাইচি চাই অর্ডার করেছি আমরা। কে বললো তোমার দেখে তুমি গেছি নাকি? তো চা করে চা আর স্ন্যাক্স খেয়ে আমরা বেরিয়ে পড়লাম রাখি কেনার উদ্দেশ্যে। তো পোস্ট অফিসের মোড়ে হাই স্ট্রিটে প্রচুর রাখির দোকান বসেছে, যেহেতু পরের দিন রাখি, রাখির দোকান তো বসবেই। তবে আমাদের ছোটবেলায় যেমন রাখি পাওয়া যেত, এখনকার রাখি কিন্তু অন্যরকম। তো রাখি কেনার ফাঁকে টুক করে বাড়ির জন্য চপ নিয়ে নিলাম। চপ নেওয়ার পরে আবার রাখি কিনে দুই বান্ধবী মিলে টোটো করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। সুন্দর একটা বিকেল কাটিয়ে এলাম। আসলে আমি তো সবসময় আমার হাজবেন্ডের সাথে ছেলের সাথে ঘুরতে যাই, বহুদিন পর আমার বান্ধবীর সাথে ঘুরে এলাম। ওর সাথেও যাওয়া হতো একটা সময়, কিন্তু দীর্ঘ দু বছর টানা লকডাউন, এই অ্যাড্ডা ব্যাড্ডা এটা ওটা কারণে কিন্তু আর বেরোনো হয়নি। তো বেশ ভাল লাগলো, একটা অন্যরকম অনুভূতি, মনে হলো যেন সেই কলেজ লাইফে ফিরে গেছি। সুন্দর একটা বিকেল কাটিয়ে এলাম, অনেক জায়গায় গেলাম দেখতেই পেলে। লাস্ট চা করে চা খেয়ে রাখি কিনে বাড়ির জন্য চপ কিনে গল্প করতে করতে বাড়ি চলে এলাম। তো আজকের ভিডিওটা এইটুকুই রাখছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক এবং সেই সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এইটুকুই, টাটা।